চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে অনলাইন লেকচারগুলো কিভাবে কালেক্ট করতে হয় সে সম্পর্কে একটি ভিডিও উপস্থাপন করব। এটি শুধুমাত্র ইউনিভার্সিটি লেভেল স্টুডেন্টদের জন্য, অর্থাৎ যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছেন তাদের সুবিধার্থে কিভাবে অনলাইন থেকে সরকারি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের লেকচারগুলো কালেক্ট করা যায় সে সম্পর্কে একটি ভিডিও উপস্থাপন করব। সো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা ক্রোমে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বাটনে সার্চ দেব ন্যাশনাল ইউনিভার্সিটি অপশন এসে গেছে। ন্যাশনাল ইউনিভার্সিটিতে সার্চ দেব। সার্চ দেওয়ার পর আমরা পাব এই যে ন্যাশনাল ইউনিভার্সিটি লেখা আছে, নো ইনফরমেশন ইজ অ্যাভেলেবল ফর দিস পেজ। আমরা এখানে ক্লিক করব। nu.ac.bd তে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল ইউনিভার্সিটির একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট দেখতে পাচ্ছি। এই ওয়েবসাইটের মধ্যেই আমরা আমাদের অনলাইন লেকচারগুলো পাব। সেহেতু আমাদেরকে এই ওয়েবসাইটের একদম নিচে যেতে হবে, অর্থাৎ স্ক্রল ডাউন করে আমাদের অনলাইন ক্লাসগুলো কালেক্ট করতে হবে। এখন স্ক্রল ডাউন করার পর আপনারা দেখতে পাচ্ছেন একদম সবার নিচে, অর্থাৎ এই ওয়েবসাইটের সবার নিচে ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা লক্ষ্য করছি। ইম্পর্টেন্ট ইনফরমেশনের ঠিক নিচে আমরা দেখতে পাচ্ছি অনলাইন লেকচারস অপশন। অনলাইন লেকচারসে ক্লিক করার পর আমরা এরকম একটি ওয়েব পেজ পাব। এখানে দেখতে পাচ্ছেন অনলাইন লেকচারস অফ অনার্স ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ইয়ার। যে এখানে শুধু অনার্স নয়, ডিগ্রি এবং মাস্টার্স উভয় ক্লাসের সাবজেক্টের অনলাইন লেকচারগুলো অ্যাভেলেবেল। যেহেতু আমি অনার্সে পড়ি, সেহেতু আমি আমার অনার্সে দিকে ফোকাস করব। আমার ডিপার্টমেন্ট হচ্ছে ইংলিশ, সেহেতু আমি ইংরেজিতে ক্লিক করলাম। ইংলিশে ক্লিক করার পর এখানে লেখা আছে অনলাইন লেকচারস অফ অনার্স ইংলিশ। যেহেতু আমি সেকেন্ড ইয়ারে পড়ি, আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিরিয়াল নং কোর্স, অর্থাৎ কোন লেভেলে আছেন এবং কোন ইয়ারে আছেন এবং আপনার সাবজেক্ট কী। সাবজেক্টের অন্যান্য সাবজেক্টের উপ সাবজেক্টগুলো কী কী, অর্থাৎ আপনার ডিপার্টমেন্টের মধ্যে কী কী সাবজেক্ট আছে এবং সেটা লেকচার আর ডাউনলোড অপশন। যেহেতু আমি অনার্স সেকেন্ড ইয়ার এবং ইংলিশ ডিপার্টমেন্টে পড়ি, সেহেতু স্ক্রল ডাউন করি। স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছি একটি শোয়িং টেবল। এই শোয়িং টেবলের থার্ড নম্বরে যাচ্ছি, একদম আপার ক্লাসে যাই। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ ইন্ট্রোডাকশন টু ড্রামা এই লেকচারটি আমি ডাউনলোড করব। এখানে আছে ডাউনলোড অপশন, ব্লু বাটন আছে। ব্লু বাটনে ক্লিক করার পর আমরা দেখতে পাব আমাদের শ্রদ্ধেয় স্যার এখানে অলরেডি ক্লাসটি শুরু করে দিয়েছেন। সেহেতু আমরা এই ভিডিওটি কীভাবে ডাউনলোড করব, ডাউনলোড করার জন্য আমাদেরকে যেতে হবে এই ট্রিপল ডট অপশনে ক্লিক করার পর আমরা পাচ্ছি ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে সাবজেক্টটি কাস্টমাইজ করে নিই।
introduction to drama. এখন আমরা ডাউনলোড অপশনে ক্লিক করি। দেখতে পাচ্ছেন আপনারা ডাউনলোড অপশনটি অলরেডি ডাউনলোডিং হচ্ছে, অর্থাৎ ফাইলটি অলরেডি ডাউনলোডিং হচ্ছে। কিছুক্ষণের মধ্যে ফাইলটি ডাউনলোড হয়ে যাবে, তারপর আপনারা দেখতে পাবেন যে আসলে সত্যিকার অর্থে আমরা কতটুকু ডাউনলোড করতে পারলাম। দেখা যাক স্যারের ক্লাসটি আমরা দেখতে থাকি। স্যার অলরেডি ক্লাস শুরু করে দিয়েছেন। অলরেডি ফাইলটি ডাউনলোড হয়ে গেছে, ফাইলটি অলরেডি ডাউনলোডেড হয়ে গেছে। সেহেতু আমরা ডাউনলোড দেখার জন্য আমরা হোমে যে চলে যাব, ক্রোমের হোমে। হোম পেজে চলে যাওয়ার পর ট্রিপল ডটে ক্লিক করলাম, তারপর আমরা দেখতে পাব এখানে ডাউনলোড অপশন আছে। ডাউনলোড অপশনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন জাস্ট নাও, এখানে দেখুন আমি লিখেছিলাম ইন্ট্রোডাকশন টু ড্রামা অনলাইন লেকচার। এই যে এখানে দেখা যাচ্ছে, এই তো আমাদের স্যার অনলাইন ক্লাস শুরু করে দিয়েছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনারা সকলে ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। আপনারা যদি আমার ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন। আশা করি আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদেরকে অনেক সাহায্য করতে পারবো। আপনারা সকলে আমাকে সাপোর্ট দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।